তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, সিলিকন ভ্যালিতে স্টার্টআপ ইকোসিস্টেম অনেক আগেই গড়ে উঠেছে। এজন্য তাদের 10 থেকে 20 বছরের মধ্যে শূন্য থেকে কোম্পানিগুলো বিলিয়ন ডলারে পরিণত হয়েছে। সেটি যদি আমাদের দেশে গড়ে তুলতে হয় তাহলে নতুন ধরনের ফাইন্যান্সিং মেকানিজম দাঁড় করাতে হবে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ডিএসইতে স্টার্টআপ বাংলাদেশ ও ঢাকা স্টক এক্সচেঞ্জের উদ্যোগে বাংলাদেশের পুঁজিবাজার প্রযুক্তি স্টার্টআপ এবং বৃদ্ধি পর্যায়ে কোম্পানিগুলোর জন্য সম্ভাবনা সুযোগ শীর্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী আরও বলেন, দেশে স্টার্টআপে সরকার 500 কোটি টাকা ফান্ড দিয়েছে। এখানে সরকারের কোনো ধরনের ইন্টারেস্ট থাকছে না, বরং থাকছে ইকুইটি ইনভেস্টমেন্ট। সিলিকন ভ্যালিতে স্টার্টআপ ইকোসিস্টেমটা এত আগে গড়ে উঠেছে, একটু আগে সামি বলছিল যে গুগল, ফেসবুক, অ্যামাজন, তারা 10 থেকে 20 বছরের মধ্যে শূন্য থেকে বিলিয়ন ডলার, এমনকি 30 থেকে 40 বছরের মধ্যে অনেক কোম্পানি ট্রিলিয়ন ডলার কোম্পানিতে পরিণত হয়েছে। সেইটা যদি বাংলাদেশে আমাদের ঘটাতে হয় তাহলে আমাদের নতুন ধরনের ফাইন্যান্সিং একটা মেকানিজম দাঁড় করাতে হবে। আর সেই নতুন ফাইন্যান্সিং ইকোসিস্টেম দাঁড় করানোর জন্যই জনাব সচিব পদে জয় ভাইয়ের পরামর্শে মাননীয় প্রধানমন্ত্রী সরকারের 500 কোটি টাকা ফান্ড দিয়েছে। এটা কোনো লোন নয়, এখানে ইন্টারেস্টটা কিন্তু থাকছে না, থাকতেছে ইকুইটি ইনভেস্টমেন্ট। অর্থাৎ একটি স্টার্ট আপ শুরু করার পর সে 5 বছরে 100 গুণ, 1000 গুণ, 1 লক্ষ গুণ কিন্তু বৃদ্ধি হতে পারে।